হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। MSTV-র নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 15,000 নিউক্লিয়ার বোম রয়েছে, যেটা ব্যবহার করলে পৃথিবী থেকে মানবজাতি পুরোপুরি নয় কিন্তু প্রায় শেষ করে দিতে পারে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে এই পৃথিবীতে শুধুমাত্র 4 ধরনের প্রাণী বেঁচে থাকবে। তারা হলো: 1, কোনো শক্তিশালী দেশের প্রেসিডেন্ট, কারণ তাদের জন্য নিউক্লিয়ার শেল্টার বানানো রয়েছে; 2, যারা মহাকাশে রয়েছে; 3, তেলাপোকা; 4, পুরো সুইজারল্যান্ডের মানুষ, যেটা আনুমানিক 82 লক্ষ। বন্ধুরা, আপনারা দেখছেন MSTV, আর আপনাদের আজকের ভিডিও হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশটিকে নিয়ে। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, আজকে আমরা জানব সুইজারল্যান্ড সম্পর্কে। ছোট বড় যে কোনো যুদ্ধেই মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে, কিন্তু এই সুইজারল্যান্ডে কি রয়েছে যার কারণে এই দেশে নিউক্লিয়ার যুদ্ধেও কোনো ক্ষতির সম্ভাবনা নেই? সুইজারল্যান্ড খুবই ছোট কিন্তু খুব সুন্দর একটা দেশ, যার চারপাশে জার্মানি, ইতালি আর অস্ট্রেলিয়া রয়েছে। যদি আপনি ইউরোপিয়ান ম্যাপ দেখেন তাহলে এর মাঝখানে ছোট একটা দেশ, যেটা ব্লার করা রয়েছে, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন এর সাথে মিল নেই, আর এটাই হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড একটা নিউট্রাল দেশ, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুক্ত নেই। এই দেশ ন্যাটোর সাথেও কোনোভাবে যুক্ত নেই, আর এরা 2002 সালে ইউনাইটেড ন্যাশনেও জয়েন করেনি। সুইজারল্যান্ড এমনই একটি শান্তিপূর্ণ দেশ যেখানে গত 200 বছরেও কোনো সময় বা কোনো রকম গণ্ডগোল হয়নি। এদের শেষ যুদ্ধ হয়েছিল নেপোলিয়নের বিরুদ্ধে 1815 সালে। সুইজারল্যান্ড ইউরোপের মাঝখানে অবস্থিত একটি দেশ, আর এর প্রতিবেশী দেশ জার্মানি, ফ্রান্স, ইতালি এরা খুবই উত্তেজিত দেশ, যারা যে কোনো যুদ্ধেই অংশগ্রহণ করে। গ্লোবাল পাওয়ার র্যাঙ্কিং এর হিসাব অনুযায়ী সুইজারল্যান্ড পৃথিবীর 37তম শক্তিশালী দেশ। এদের কোনো সুপার পাওয়ার নেই আর তেমন শক্তিশালীও না, কিন্তু সুইজারল্যান্ডে কি এমন রয়েছে যে এরা কারো সাথে যুদ্ধও করে না আর এদের কেউ আক্রমণও করে না? এবার দেখব এই দেশের জিওগ্রাফি। এর দক্ষিণে রয়েছে সুইস আল্পস মাউন্টেন, যেটা খুবই বড় একটি পাহাড়, যেটা পুরো সুইজারল্যান্ডকেই নিরাপদে রেখেছে, আর একে ইতালি এবং অস্ট্রিয়া থেকেও নিরাপদ রাখে। এই দেশের উত্তর এবং পশ্চিমে রয়েছে জুরা মাউন্টেন, এটা আল্পস মাউন্টেন থেকেও ছোট কিন্তু তারপরেও এত বড় যে এটা পুরো ফ্রান্স এর থেকে নিরাপদে রাখে। সুইজারল্যান্ডের উত্তর পূর্ব কোনায় রয়েছে সুইস প্লেতিও, এখানে রয়েছে নদী, হ্রদ আর ঝর্ণা। সুইজারল্যান্ডের বেশিরভাগ মানুষই এখানে থাকে। সুইজারল্যান্ডকে তাদের উত্তর পূর্ব দিক থেকেই হামলা করার সম্ভাবনা বেশি রয়েছে, এই জন্য সুইজারল্যান্ডকে যে কোনো ধরনের আক্রমণ থেকে বাঁচার জন্য প্ল্যান করা রয়েছে। এই প্ল্যানের নাম দ্য ন্যাশনাল রিডপ্ট। সুইজারল্যান্ড প্রত্যেকটা পুরুষকে 170 দিনের জন্য মিলিটারি প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক, এরপরে তারা মিলিটারির জন্য রিজার্ভ হয়ে থাকে, আর তাদের রাইফেল তাদের সাথে দেওয়া হয়, তাদের ঘরে রাখার পারমিশনও দেওয়া আছে। আর এই জন্যই সুইজারল্যান্ডের কাছে এই ক্ষমতা রয়েছে যে এরা মাত্র 72 ঘন্টার মধ্যে প্রায় 2 লক্ষ সৈনিককে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারে। এরপরেও এখানকার রাস্তা, ব্রিজ, সুড়ঙ্গ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একে রিমোট দিয়ে ব্লাস্ট করে পুরো সুইজারল্যান্ডে ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া যায়। এইরকম প্রায় 3,000 পয়েন্ট রয়েছে যেটা চোখের ইশারায় বন্ধ করে দেওয়া যায়। আল্পস মাউন্টেইনে প্রায় 26,000 বাংকার বানানো হয়েছে যেটা দেখা যায় না। এখানে অ্যান্টি এয়ারক্রাফট গান, অ্যান্টি অ্যাটাক গান এবং মেশিন গান রয়েছে। এখানে পাহাড়ের মতো আর জঙ্গলের মতো দেখতে মেশিন গান রয়েছে, যেটা দেখে কখনোই বোঝা যাবে না যে এটা কোনো বাংকার নাকি কোনো মানুষের ঘর। আর এজন্যই এই দেশ শত্রুপক্ষের জন্য একটা জালের মতো, যারা প্রতি মুহূর্তেই ধোঁকা খাবে। আর এজন্যই সুইজারল্যান্ড অনেক ভয়ঙ্কর পরিস্থিতিতেও নিউট্রাল রয়েছে। সুইজারল্যান্ড পৃথিবীর একমাত্র দেশ যেখানে নিউক্লিয়ার ওয়ার হলেও তারা তাদের পুরো জনগোষ্ঠীকেই নিউক্লিয়ার শেল্টার দিতে সক্ষম, আর এদের এই শেল্টারে 114% লোক একবারে জায়গা দিতে পারে। যেখানে নিউক্লিয়ার ওয়ার হলেও খুব সহজেই এখানে থাকতে পারবে।
সুইজারল্যান্ডের সর্বনিম্ন পুরনো বিল্ডিংগুলো 1978 সালের পরে বানানো হয়েছে, আর এগুলো একটা নিয়মের মধ্যেই বানানো হয়েছে যেখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে নিউক্লিয়ার শেল্টার থাকা বাধ্যতামূলক, যেটা 700 মিটার দূরের 12 মেগাটন নিউক্লিয়ার ব্লাস্টকে খুব সহজেই প্রতিরোধ করতে পারে। পুরো সুইজারল্যান্ডে 86,000-এরও বেশি বিল্ডিং রয়েছে যেগুলো নিউক্লিয়ার প্রতিরোধক, যেটা একটা ছোট ঘর থেকে শুরু করে বড় গুহা পর্যন্ত আর যে কোনো বড় শেল্টারে আনুমানিক 2,000 লোক 4 মাস ভালো মতো থাকতে পারবে। সুইজারল্যান্ডে যে কোনো নিউক্লিয়ার যুদ্ধেই শুধু এখানকার জনগণ না, আশেপাশের দেশের কিছু মানুষও এখানে আশ্রয় নিতে পারবে। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম তৃতীয় বিশ্বযুদ্ধে বা যে কোনো নিউক্লিয়ার যুদ্ধে সুইজারল্যান্ডই একমাত্র নিরাপদ দেশ, আর এদের এসব প্রস্তুতি থেকেই বোঝা যায় যে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর কেমন লেগেছে সেটা জানাবেন, সত্যি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।